হ্যালো বন্ধুরা, আমি মাম। আর আমাদের এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। এখন ঘড়ির কাঁটায় ওই দুপুর 1:30 মতো বাজে, তো এখন থেকেই আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি। আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম, যদিও এখন রান্নাবান্না করবো না, তবে আজকে দুটো নতুন ধরনের রান্না করব। এই জিনিসগুলো আমাদের কাছে পিঠের একটা বাজার থেকে আনা হয়েছে 10টার দিকে। তখন থেকে আমি যে গরম করব সেই সময়টুকু পাইনি, জানো তো, ধুয়ে ধায়ে আর এই হলুদ ছড়িয়ে ওপরে রেখে দিয়েছিলাম। যে কোনো মাছ মাংসে একটু সামান্য একটু হলুদ ছড়িয়ে রাখলে কী হয়, গন্ধটা ধরে না, সেই কারণে হলুদটা ছড়িয়ে রেখেছিলাম। নুনটা দিইনি, কারণ কি এটা তো গরম করে রেখে দেবো, আমি তো এখন রান্না করব না, সন্ধ্যাবেলা রান্না করব, সেই কারণে নুনটা দিইনি। নুন দিলে জল বের হয়ে যায় সেই জন্য আর কি। আর সকাল থেকে সময় পাইনি, তার কারণ হচ্ছে এই মাত্র একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে উঠলাম। গতকাল যেই ব্লগটা তোমরা দেখেছো, পেয়ে গেছো আর কি, তো সেই ব্লগটা আমার তার আগের দিন রাত্রেবেলা রেডি করা হয়নি, মানে এডিট তো হয়ে গেছিলো কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। ভয়েস ওভার দেওয়ার জন্য একটা ফাঁকা শান্ত ঘর লাগে, শান্ত পরিবেশ লাগে, তো আমার সুযোগ হয়ে ওঠেনি। সন্ধ্যাবেলা আমি যে ওটা ভয়েস দেব ভিডিওটাতে সেই সুযোগটা হয়নি, তো ভিডিওটা গোটাই পড়েছিলো, শুধুমাত্র এডিট করা ছিল। তো সকাল 12টা বাজার পরে আমি একটু সুযোগ পেয়েছি ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার আর কি, তো সেই কারণে 12টায় বসেছিলাম আর উঠেছি এই 1:30 বাজে, জানো। আর একটা ব্লগ যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ আর একটা ব্লগ শুরু করতে খুব অসুবিধা হয়, জানো তো। তো যাই হোক, একটা ব্লগ শেষ করে উঠলাম। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে জিনিসটা আমি গরম করে তুলে রাখলাম আগে, ওই জিনিসটা কি, ওটা হচ্ছে মুরগির পিলে। আমি ছোটো থেকেই পিলে বলি, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে মুরগির হাট, যেটাকে জানো বলে অনেকে। ওটা দেখবে অনেক সময় মাংসের সাথে একটা দুটো দেয়, কিন্তু আমাদের এখানে বাজারে ওটা আলাদাও কিনতে পাওয়া যায়। শুভ সন্ধ্যা, অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। এই সেই ভাঙা আয়না উঠে গেছে আবার, আবার তোমরা আমাকে বলবে আমি আবার বাজারে গিয়ে ভুলে যাব, এত ভুলো মন হয়ে গেছে এখন, এতবার বাজারে যাই আয়নাটার কথাই আমি ভুলে যাই। দুপুরের পর থেকে এই সবে ক্যামেরার সামনে এলাম। আসলে সকাল থেকে একদম জগা খিচুড়ি হয়ে গেছি আমি আজকে। গতকাল যেই ব্লগটা তোমরা পেয়েছো, ওই ব্লগটা আপলোডে বসিয়ে তারপর তাড়াহুড়ো করে স্নান করতে গেছি। স্নান করে এসে তারপর দেখছি যে তখনও ভিডিওটা আপলোড হয়নি, তারপর আমার নেট গেছে শেষ হয়ে, তারপরে আবার নতুন করে রিচার্জ করলাম, মানে বুস্টারটা আর কি এ করলাম, তারপরে থাম্বনেল তৈরি করলাম, তারপর বসেছি খেতে। আর খেতে বসে কটা বাজে যেন দেখছি, খেতে বসে দেখছি ঘড়ির কাঁটায় 4:05, বিকেল 4:05-এর সময় মানে খাওয়া দাওয়া করতে বসেছি আমি আর কি। তখন আর মানে ইচ্ছে করছিল না, এনার্জি আমি পাচ্ছিলাম না যে আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাবো কী কী খাচ্ছি আমি, তখন আর শরীরে দিচ্ছিল না। তো যা হোক করে খাওয়া দাওয়া করে ফ্যানের গরম হাওয়া খেয়ে গামছা একটা ভিজিয়ে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে একটুখানি ঘুমিয়ে নিয়েছি, মানে একটু এনার্জি আর কি স্টোর করে নিয়েছি নিজের মধ্যে। তো এখন থেকে রাত্রি 1:30-2 পর্যন্ত এনার্জিটা চলে যাবে। তো বিকেলবেলা উঠে ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, সকাল থেকে সারাদিন তোমাদের সাথে কথাবার্তা একদমই হয়নি। তো এইমাত্র কিছুক্ষণ আগে আমি আবার একটুখানি হাত পা ধুয়ে এসেছি, এত গরম লাগছে যে মানে থাকা যাচ্ছে না আর কি, দিনে 3 বার করে স্নান হয়ে যাচ্ছে আমার, জানো তো। যাই হোক চলো, কিছু জামা কাপড় আছে বাইরে, তবে সেরকম একটা কাচাকুচি করিনি, একটা নাইটি। কদিন আগে আমি ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে বেলি ফুলের একটা গাছ এনেছিলাম, তো অনেকগুলো কুড়ি হয়েছিল কিন্তু সব কুড়ি ঝরে গিয়ে একটাই মাত্র কুড়ি বেঁচেছিল, মানে গাছে ছিল আর কি। তো সেই কুড়িটা থেকেই আজকে ফুল ফুটেছে, তো তোমাদেরকে দেখাই চলো। রাতে ব্লগ করতেও কোনো সমস্যা নেই, ভাঙা ঘরে সবসময় চাঁদের আলো। দেখো গাছপালাগুলো কী সুন্দর দেখতে লাগছে, এই দেখো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে, বুঝছো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বেলি ফুলটা থেকে। এই দেখো দারুণ গন্ধ বেরোচ্ছে, এই বেলি ফুলের গন্ধে জায়গাটা পুরো মোমো করছে। এখনই তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ কি কালকে সকালে ঝরে যেতে পারে কিংবা শুকিয়ে যেতে পারে জানি না, তো সেই জন্যই রাত্রেবেলায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখো, আর এই যে এখানে একজন
মোটু এখানে ঘুমাচ্ছে, এই যে নাম হচ্ছে মোটু। এইটুকু সময় হয়েছে কথা বলছি ঘেমে গেছি পুরো। যাই হোক, এখন রান্না বান্না জোগাড় করে ফেলি। জয়ের বাড়ি ফিরতে মনে হয় আজকে একটু দেরি হতে পারে। তো আজকে আমি তোমাদেরকে সকালে বলেছিলাম দু রকমের রান্না করব। একটা তো বলেই দিয়েছি, ওই মুরগির চান তোমরা কে কে খেয়েছো, মানে পিলে আর কি, তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। সেই রান্না তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কী করি কী করে রান্না করি আমি সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর একটা রান্না করব যেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। তো জয় আসার আগে মোটামুটি আমি কিছু রান্না রেডি করে রাখবো, যাতে করে দেরি না হয়। প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে আমাদের। তো চলো আর একটা নতুন কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাই। চলো, এই যে এই হচ্ছে নতুন রান্না। এটা আমি প্রথমবার রান্না করব, মানে একবার করেছিলাম সেই ঘষে সেই বাটার মতো ওরকম করেছিলাম, কিন্তু ওই আলু দিয়ে তরকারি আমি কখনোই করিনি। এটা হচ্ছে শোলা কচু। ওই আগের দিনের ব্লগে তোমরা দেখেছো হয়তো, এই কচুগুলো আমি ওই সামনের বাগান থেকে তুলেছি। আমাদের সামনেই কচু বাগান রয়েছে, তো সেখান থেকেই এই কচু গাছের গোড়া থেকে এই কচুগুলো তুলে আর এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম কালকে, আজকে রান্না করব বলে। চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। এই শোলা কচুর তরকারি আমি কখনোই করিনি, ঘষে করেছিলাম বাটা মতো, সেটা রেসিপি দেওয়া আছে, তবে আজকে করব হচ্ছে তরকারি। তো চলো এখন এইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সব রেডি করে নিই, তারপর ফিরে আসছি, কেমন? চলো। তো এই যে সমস্ত কচু টুকরো টুকরো করে নিয়েছি, একদম পনিরের মতো দেখতে লাগছে। দেখো আলুও কেটে নিয়েছি তার সাথে। আর এদিকে আরেকটা রান্না করবো বললাম, তার জন্য সমস্ত সবজি রেডি করে নিয়েছি, মশলাপাতি সব কিছু। এই যে এটা হচ্ছে কচুর জন্য, ওই কচুর জন্য। আর এটা হচ্ছে ওই যা রান্না করবো বললাম তার জন্য। আর আদা রসুনটা এখনও বাটা হয়নি, এই যে বাটবো। সব রেডি করে রেখেছি, এখানে ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে আর ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি, এটা কিছুক্ষণ পর বাটবো। তো এই হচ্ছে মশলা, রান্না হয়ে যেত। এটা হচ্ছে আমার গাছের টমেটো, এতটাই ছোট আর কাঁচা কাঁচা মতো, সেই জন্য ওই রান্নাটা হলো না, নাহলে জান রান্নাটা আগে করে নিতাম আর এইটা হচ্ছে পরে করতাম। আঙুলগুলো কেমন, মুখগুলো কালো কালো হয়ে গেছে কচু কেটে, দেখো। তো এই টমেটোর জন্য রান্নাটা আমার হলো না, ওইটুকুই টমেটো আছে, গাছে ছিল একটা। তো টমেটোর জন্য রান্নাটা এখন বন্ধ থাকলো, জয় আসুক তারপর রান্না করব। কচুও করতে পারবো না, ওটাও করতে পারবো না, কচুটা আপাতত সেদ্ধ করে রাখি এখন, তারপর দেখা যাক জয় কখন ফিরে, তারপর রান্না হবে। তো এক্ষুনি আমার একটা জিনিস চোখে পড়লো, সাদা জিরে শেষ হয়ে গেছিলো, সাদা জিরে নিয়ে এসেছি একটা সকালবেলা। তো এই দেখো মাম্পি সাদা জিরে, মাম্পি মশলা আমার নামে মশলা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো বিশাল ব্যাপার, আমি তো বিখ্যাত হয়ে গেলাম। এই দেখো কোনো কিছুতে নিজের নাম দেখলে এত ভালো লাগে, তোমাদেরও কি এরকম হয়? নিজের নাম কোনো কিছুতে দেখলে মনে হয় যেন বিশাল একটা ব্যাপার। মাম্পি মশলা, জিরেটা ঢেলে রাখবো, সবজিগুলো এখন আপাতত থাক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। জয় আসুক তারপর রান্নাবান্না করবো। বসিয়ে দিয়েছি রান্না, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। একটু আগে জয় বাড়ি ফিরেছে টমেটো নিয়ে, এই যে তো আসার পর তারপর টমেটো দিয়ে রান্না কর, মানে রান্না করতে আসলাম আর কি। এই যে টমেটোটার জন্য কতটা দেরি হয়ে গেল আমার, জানো? তিন রকমের রান্না হবে আজকে। আলুটাও পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেবো, আলাদা করে আর ভাজলাম না, দেরি হয়ে গেছে এমনিতে। ভেবেছিলাম আলুটা ভেজে নিয়ে আলাদা করে করবো, কিন্তু সে আর হলো না, একসাথেই ভেজে নিয়ে খেয়াল করা যাবে। আজকে একদম ফাঁকিবাজি রান্না করছি, আদা রসুন বাটা টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আজকে আর সময় নেই।
সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখানে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আজকে একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছি, কারণ কি এটা একটু মানে কষা কষা হবে, তো একটু অন্যরকম করে রান্না করতে হয়, তো সামান্য একটুখানি দিয়েছি, খুব বেশি দিইনি। এবারে দিয়ে দেবো জল, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। ওকে দিয়ে এবার ভালো মতো করে কষাবো ওটাকে। আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে এই জানটা আলুর মধ্যে দিয়ে দেবো। 30 টাকার মতো আছে এখানে, এটার দাম হচ্ছে 120 টাকা কেজি, এটা 30 টাকার মতো আছে এখানে। তিনজনের চারজনের হয়ে যাবে, একটু আলু দিয়ে করলে দেখো চারজনের মতো হয়ে যাবে। আমি রেখে দেবো, সকালবেলা হয়ে যাবে আমার। দারুণ দারুণ খেতে লাগে এটা, তোমরা কারা কারা খেয়েছো এটা মাংসের সাথে খেলেও আমাকে জানিও কমেন্টে, দারুণ লাগে। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে কষাচ্ছি, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আগে ভাজা ছিল না, তো ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখো কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এবারে ঢেলে দেবো জল, খুব একটা বেশি জল দেবো না, কেন কি এটা একদম মাখা মাখা হবে। জান চচ্চড়ি তৈরি, আমার জান চচ্চড়ি দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মারাত্মক হয়েছে। বসে গেছি আমরা খেতে, এই হলো ছোলা কচুর তরকারি। ওই জানের তরকারিটা দেখ কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হলো জানের তরকারি খার, আর ওদিকে রয়েছে ডাল, ওই সাইডটায় ওই ঢাকাটা খুলতে একটু ওই হাঁড়ির ঢাকাটা, এইদিকে হচ্ছে ডাল, আমডাল দিয়ে ডাল করেছে। অনেকটা রাত হয়ে গেছে, 12:30 মতো বাজে রাত। কচু তরকারি আর জান দিয়ে খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ, কেমন হয়েছে কচু তরকারি বললি না? ভালো লেগেছে? চিনি মাছ অল্প, তো 100 গ্রাম নিয়েছিলাম। চলো খেয়ে নিই, দেখো একবার নিয়ে আরেকবার নিচ্ছে, কচু নাকি খায় না, ভালো লেগেছে খা, চলো খেয়ে নিই।